মানে কি স্ট্যান্ড থাকলে কত সুবিধা হইতো তুমি বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন আগের একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। আপনারা তো সবাই দেখেছেনই যে আমি কক্সবাজার গিয়েছিলাম আর কক্সবাজার যাওয়া আসার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে যে গিয়েছিলাম সেই ব্লগটা তো শেয়ার করতে পারি নাই। তাই শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যেন আমি নিত্য নতুন যে ব্লগগুলো দিব সেগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং আপনারা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমুদ্রের গর্জন, চারিদিকে মুখরিত, মানুষে ভরপুর একেবারে সমুদ্র সৈকত। এখন বাজে বেলা 11টা থেকে 11:30। আমি ভেবেছিলাম যে মানুষ থাকবেই না, কিন্তু আমি গিয়ে একদম অবাক হয়ে গিয়েছি যে অনেক বেশি মানুষ। আর জোয়ার ছিল, পানি দিয়ে একদম কানায় কানায় ভরা, অনেক উপরে পানি। যারা সমুদ্র সৈকতে গিয়েছেন তারা তো জানেন এইটা দেখতে কেমন, জোয়ারের সময় এবং ভাটার সময় মিলিয়ে। ভেবেছিলাম মানুষ কম থাকবে, একদম সাগরের কাছে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাদের এখনও কখনো সুযোগ হয়নি কক্সবাজার সমুদ্র সৈকতে যেতে বা কোনো সমুদ্র সৈকতের পাশে যেতে, তাদের কাছে তো আমার ভিডিওটা অনেক ভালো লাগবে, আমি এটা বিশ্বাস করছি। আর যারা গিয়েছেন তাদের কাছেও আবার পুরনো স্মৃতিগুলো ফিরে আসবে এই ভিডিওটা দেখে, তাই আমি শেয়ার করছি। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি বিশ্বাস করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। এই সমুদ্র সৈকতটি দেখার জন্য দূর দূরান্ত থেকে, দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেক পর্যটকরা আসে। আর যখন পর্যটক মৌসুম থাকে তখন তো এখানে মানুষে ভরপুর থাকে, হোটেলগুলোতে ওঠার জন্য জায়গা থাকে না। আমার এখনও মনে আছে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম 2008 সালে কক্সবাজার, আমার ভাইয়া ভাবি আমার ছোট ভাইরা সহ একসাথে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে একটা গায়েরুদের উদ্দেশ্যে গিয়েছিলাম। আর সেখান থেকে গিয়েছি বিচে, তো শুধুমাত্র একদিন ছিলাম আর তখন ছিল মার্চ মাস, তো যে কারণে আমরা সিট পাইনি, একদম বিচের কাছাকাছি তো কোনো পাইনি, একদম ভিতরে করে একটা হোটেল নিতে হয়েছিল আমাদেরকে। তারপরেও সেবার অনেক বেশি মজা করেছিলাম যেহেতু ফার্স্ট টাইম ছিল, পাশাপাশি বয়সটা ছিল তেমন, তখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ি, তো ওই সময়টাতে মনে করেন মানে যেরকম একটা মন মানসিকতা থাকে, বর্তমানে আরও 14 বছর পরে এসে সেই মন মানসিকতা কিন্তু থাকে না। তারপরে গিয়েছি নিজের বাচ্চাদেরকে ছাড়া, তো ওদেরকে মিস করছিলাম, ওরা গেলে নিশ্চিত আমার আফিফ পানিতে নেমে যেত। জারিফকে নিয়ে একবার গিয়েছিলাম কিন্তু আফিফকে নিয়ে এখনও কখনো যাওয়া হয়নি। তো এখানে অন্য অন্য অনেকের বাচ্চারা সহ অনেক মজা করছিল, ভালো লাগছে দেখতে। আর সমুদ্রের গর্জনটা ছিল অনেক বেশি, এমন ঢেউ ঢেউ আসছিল, ভেবেছিলাম পানির ধারে কাছে যাব না, কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ঢেউ দিয়ে তাকে, হঠাৎ করে এমন জোরে একটা ঢেউ আসলো যে আমার পাটা সব ভিজিয়ে দিয়ে গিয়েছে। তো ভাবলাম যখন পা ভিজিয়ে গেছে তখন একবার জুতো খুলে নেমে গিয়েছি, খুব বেশি না, পায়ের পাতা পর্যন্ত ভিজিয়েছি, এই যা এতটুকুই আর কি। যেহেতু সময় ছিল খুব কম, আমাকে আবার চিটাগাংয়ের গাড়ি ধরতে হবে। তো আশপাশটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি।
মানে খুব ভালো লাগা কাজ করছিল। আর এই যে মানুষজন গোসল করছে, নামছে, আসলে যারা যায় তারা বুঝতে পারে কেমন লাগে। তবে আমরা সমুদ্রের কিনারার মানুষ তো আমাদের কাছে অনেক বেশি ইয়া লাগে না, আবার অনেক ব্যাপার স্যাপার আছে, মেয়েরা গিয়ে এখানে গোসল করা নামা সব কিছু মিলিয়ে মানে যার যার রুচির উপরে নির্ভর করে আর কি। তো ভালো লাগছিল, পানিগুলো কিন্তু ঠান্ডা, উপরে প্রচণ্ড রোদ ছিল আর বাতাসও ছিল, কিন্তু পানিগুলো সেই তুলনায় ঠান্ডা। এটা ছিল সুগন্ধা বীচ, আর পাশে যে লাবণী বীচটা আছে সেদিকে এখন মানুষ একটু কম যাচ্ছে, সেদিকটাই ভেঙে যাচ্ছে, মানে সাগর ভাঙতেছে, কেন জানি না। আমরা কিন্তু সাগর ভাঙার সাথে খুব বেশি জড়িত, আমাদের সন্দ্বীপের মানুষ আমরা, আমরা তো সাগরের ভাঙার কারণেই কিন্তু আমরা এই সন্দ্বীপের মানুষগুলো এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি, চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা কোন জায়গায় নাই, সব জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি শুধুমাত্র এই সাগরের কারণে। সাগর আমাদেরকে মানে কি বলবো, এক জায়গার মানুষকে 100 জায়গায় করেছে। ৩০ টাকাটা দেবো আমি তো ফেসবুকে দেখছি বলে ফ্যাশন ফুড বুঝছেন। আমি ভিডিও করার জন্য কত কিছু দেয় না, এদিকে করতেছে কেন, আমি ভিডিও করতেছি করতেছে জন্য খাইতে খাবে কেমন, তারপর আমি খাবো, খাবো ফল না আল্লাহ। বর্তমানে প্রায় ফেসবুকে দেখি যে অনেকে কক্সবাজার এসে এই ফলটা খাচ্ছে, তো ফেসবুকে পরিচিত আর বিভিন্ন গ্রুপেও দেখেছি ফলটা, এখন কক্সবাজার আসলে সবাই খায়, তা আমিও দেখে উঠে আসলাম এই ফলটা নেওয়ার জন্য। আর কেমন টেস্ট তা জানি না, এই জন্য একটা নিয়েছি, আর এটা বিভিন্ন রকম জিনিস দিয়ে বানায় সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো লোকটাকে যখন ভিডিও করতে চাচ্ছিলাম সে আড়াল করে ফেলছে, কারণ এটা হয়তো ওদের সিক্রেট কোনো রেসিপি থাকতে পারে। জিনিসটা কিন্তু মোটামুটি টেস্ট ছিল, মানে খাইনি হিসাবে কখনোই খুব ভালো লেগেছে। আর এদিকে জারিফের আব্বা ভিডিও করছে, আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো ছোট্ট এই ফলটা পাশে একজন নিচ্ছিল, সে বলছিল কয়েকদিন আগে এসে নাকি সে 20 টাকা করে খেয়েছে আর এখন 40 টাকা হয়ে গিয়েছে।
জানি না হঠাৎ করে ডাবল হয়ে গিয়েছে কেন, এটা তো কি তেলের দাম বাড়ার কারণে প্রভাব পড়লো কি না তা তো জানি না। এরপরে তো চলে আসতেছি আর পাশে যে শামুক ঝিনুকের মার্কেটটা আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, যদিও কোনো কিছু কেনাকাটা করা হয়নি, আমার কাছে সময় ছিল খুবই কম, দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করে আমাকে আবার ব্যাক করতে হবে। আর জারিফের আব্বা বলছিল যে ওদের জন্য কিছু নেওয়ার জন্য, আমি বললাম না থাক, ওদেরকে নিয়ে যখন আসবো তখন নিব ইনশাআল্লাহ, যেহেতু ছোটো ছেলেটাকে কখনো নিয়ে যায়নি, বড়টাও শুধুমাত্র একবার গিয়েছে, তো ওয়েদার বুঝে সব কিছু পরিস্থিতি বুঝে একবার নিয়ে যাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। তো এই ভিডিওগুলো করতাম না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব, কক্সবাজার গিয়েছি তাই শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি মূলত। এদিক দিয়ে একটা ঘটনা ঘটেছে যে সামনে দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো যাচ্ছে তিনটা, আমি খেয়াল করি নাই, জারিফের আব্বা খেয়াল করেছে যে ওই যে ছবি তুলছে যে ছেলেটা, ছোট্ট এই ছেলেটাকে নীল গেঞ্জি পরা, ওকে বলেছিল চার পাঁচটা ছবি তোলার জন্য, ছোটো ছেলে তো ও তুলেছে, এখন সেই ছেলে অনেকগুলো ছবি তুলে ফেলেছে। আর অনেকগুলো ছবি তোলার কারণে মানে বলছে যে সবগুলোই টাকা দিতে হবে তাহলে ও ছবি দিবে, আর ছেলেটাকে পিছনে পিছনে ঘুরাচ্ছে, তো জানি না ছেলেটা কোন বিপদে পড়বে। আর ও বলছে যে ভিডিওটা করে তুমি দাও সচেতনতার জন্যই, কারণ যারা আসবে তারা তো যেন এদের কাছ থেকে ছবি না তোলে অন্তত, এরা যে এই যে ছবি তুলে তুলে পাঁচটার জায়গায় একশোটা তুলে এবার একশোটার টাকা দাবি করে বসে থাকে, তো যারা নতুন আসে তারা এই জিনিসটা অনেকে জানেন না, তাই আমি বলে দিলাম। আশা করছি আপনারা এরকম পরিস্থিতিতে পড়লে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন সাবধান হয়ে যাবেন। ছোটো বাচ্চাটাকে নিয়ে গেলো গা এদিকে, কোন দিকে গেলো আর কী করে আল্লাহ জানে, তো আমাদের যেহেতু সময় ছিল না তারপর আর কিছু করতে পারলাম না, তারপরও আমরা পাশের দুই একজনকে বলছি যে একটু দেখবেন এই ছেলেটার সাথে এরকম করছে। তো আমরা এখন চলে যাচ্ছি, খুব বেশিক্ষণ ছিলাম তা কিন্তু না, বিশে সর্বোচ্চ এক ঘন্টার মতো ছিলাম আসা যাওয়া মিলে, এখন চলে যাচ্ছি রিক্সা নিয়ে, লাঞ্চ আওয়ার এখনও শুরু হয়নি, তো আমরা হোটেলে চলে গিয়েছি আর গিয়ে দেখলাম যে হোটেল বন্ধ, এখনও খাবার শুরু হয়নি, আরও এক ঘন্টা সময় লাগবে, তো কিছু করার নাই বসে অপেক্ষা করবো, এই জন্য চলে যাচ্ছি। এটা হচ্ছে সুগন্ধা বীচের মুখে, আর এই যে সুগন্ধা নামে গেস্ট হাউসও আছে পাশে দারুচিনি, তো সব মিলিয়ে মানে মোটামুটি যতটুকু দেখেছি আমার চোখে ভালো লেগেছে, সব কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে রিক্সা করে চলে আসলাম, অটো রিক্সা, এখানে বেশিরভাগই অটো রিক্সা টমটম এগুলোই সবাই জানেন, এগুলোই বেশি চলে। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি আমার মনে হয় মানে যারা কক্সবাজার যায় তাদের 50% মানুষ তো অবশ্যই চিনে, আর এখানে খাবারের কোয়ালিটি আমি আগেও বলেছি মোটামুটি ভালোই। তো আমরা সকালের নাস্তাটাও এখানে করেছিলাম, এখন দুপুরে খাবারটা এখানে খাবো। তো কক্সবাজার আসলে মানুষ শুটকির ভর্তা খায় না, এটাও কিন্তু রেয়ার। তো আমরা শুটকির ভর্তা নিয়েছি, লাল শাক নিয়েছি আর গরুর মাংস নিয়েছি। আমি হোটেলে খুব একটা মাছ খাই না, কারণ মাছের ধোয়ার একটা ব্যাপার থাকে, আমার আম্মুও খেতেন না তাই আমিও খাই না। খাওয়া দাওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা টমটমে উঠে যাচ্ছি ডলফিন মোড়ে, ভেবেছিলাম যে ওখান থেকে গাড়ি পাবো, কিন্তু ওখানে গাড়ি পাইনি, আর ওখানে স্টার লাইন আসতে সময় লাগবে, তো আমি যে গাড়িতে আসছি সেটা ভালো ছিল, তো সেটা নামাচ্ছে হচ্ছে লিং রোডে, আর আমি এখন লিং রোডে চলে যাব। তো রিং রোডে গিয়ে ওখান থেকে বাসের টিকিট করে, যে যতক্ষণে বাসই পায় না কেন ওখান থেকে 10 মিনিট পর পরই বাস পাওয়া যায়, বাসের টিকিট করে নিয়ে চলে যাব। আর আমাকে জারিফের আব্বা তুলে দিয়ে ও ওর বাসার ওদিকে অর্থাৎ উখিয়ায় চলে যাবে, টেকনাফ রোড, ওর অফিস এবং বাসা দুটাই। তো এখানে দেখছিলাম আর কি, টিকিট পাইলাম না, যাই হোক আমি আজকের ভিডিওটা অনেক বড় করেছি, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার শুরু থেকে শেষ পর্যন্তই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের এক একটা কমেন্টে কাজ করার জন্য, ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি উৎসাহ পাই। তো ফুরুবি গাড়িতে যাচ্ছি, মোটামুটি ভালোই ছিল সার্ভিস। তো আজকের মতো আমি আমার এই ডেইলি ব্লগ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।